নুডলস রান্না করলাম, তো সবাই মিলে এখন খাবে বাচ্চারা। ইয়ামিম ইয়াসিন আসলো, হুজুর আসছে আমাদের, তো হুজুর আরবি পড়াবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এই তো আপনার ভাইয়া আসলো, তো বাজার নিয়ে আসছে এক সপ্তাহ সবজি। তো সবজি নিয়ে আসছে, আমার ঘরের লোক কেউ আসতে চায় না ক্যামেরার সামনে। আমার ছেলেকে বলতেছে দেখেন সরাই কিভাবে, মানে সামনে আসবে না সে। দুই ভাই নতুন জামা কাপড় বানাইছো, মিলাদ করাইছো, জামা কাপড় বানাইছো, আমাদের জামা কাপড় নতুন জামা কাপড় গাই দিছো। ইয়াসিন গ্রাম থেকে আসলে একটু লজ্জা লজ্জা পায়, সে কথা বলতে চায় না, খুব লজ্জা পায়। সে এমন ভাব করতেছে যে ক্যামেরার সামনে কখনো আসে নাই। ওরা সবাই কোরআন শরীফ নামাইতেছে, আরবি পড়বে, হুজুর গেল ওযু করতে। ইয়ামিম ইয়াসিন দুইজনই কোরআন শরীফ পড়া শেষ, আসলো রুমে, তো তার খালু চশমা গুছাইতেছে। তারা একটার পর একটা চশমা চোখে দিতেছে আর বলতেছে আমাদের কাছে তো একটা চশমা, খালুর কাছে অনেক চশমা, আজকে চশমা পরবো একটার পর একটা। তো আপনাদের ভাইয়া জানুয়ারি মাসের 30 তারিখে চাকরি ছাড়ছে, নিজে ইচ্ছাকৃতই চাকরি করতে তার আর ভালো লাগে না। একই প্রতিষ্ঠানে সে 36 বছর চাকরি করছে, তো চাকরি ছাড়ার পরে এত বছর একই প্রতিষ্ঠানে তার মনটা অনেক খারাপ ছিল। তো ইনুস ভাই আমাদের বড় ভাই, তো সে বড় ভাইয়ের সাপোর্টে আপনার ভাইয়া এই পর্যন্ত ব্যবসা আগেও করতো, চাকরি আর ব্যবসা দুইটা একসাথে, কিন্তু চাকরি ছাড়ার পরে মনটা অনেক খারাপ ছিল। ইনুস ভাই ফেব্রুয়ারি মাসে বলল যে চলেন দুলাল ভাই আপনাকে নিয়ে রাঙামাটি ঘুরে আসি, আপনি চাকরি ছাড়ছেন মনটা অনেক খারাপ, ঘুরে আসলে মনটা ভালো হইয়া যাবে। মাঝে মাঝে বাসায় গল্প করে যে আমার নিজের ভাইও এত সাপোর্ট দিত না, ইনুস ভাই আমাকে যতটা সাপোর্ট দেয়, যতটা সাহায্য করে, খুব শ্রদ্ধা এবং ভালোবাসা ইনুস ভাইয়ের প্রতি তার। করোনা বাংলাদেশে আসার আগেও চায়না থেকে গিয়ে মাল নিয়ে আসতো, তো বর্তমানে মাল অনলাইনে অর্ডার করে আর বাসায় বসে বসে ডেলিভারি নেয়। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমাদেরকে সবাইকেই ভালো রাখছে, ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছে মোটামুটি। তো এই তো ইয়ামিম ইয়াসিনকে দেখে খুব কাদের আলীর নাটকের কথা মনে হইতেছে, চশমা পরে খালা দেখো কেমন লাগে, 40 টাকার চশমা, তো তারাও এরকম করতেছে একটার পর একটা চশমা পরতেছে। চশমা কই পাইলি রে কাদিরা? কিনছি, কেমন দেখায়? দাম কত? 40 টাকা। খালি টাকার দিকে চাইলো আয় খালা, জীবনে সাদা লাদা আছে না, আমারে কেমন দেখায়? তোমার মা এখন চশমা কিনে দেন। চশমা? যে কাদিরে কিনছে, দাম মাত্র 40 টাকা। কাদের চশমা কিনেছে? যে খালি টাকার দিকে চাইলে ওই বাম্মা, জীবনে সাদা লাদ আছে না। ঠিক আছে, দাঁড়িয়ে আসেন, দাঁড়াতো, এটা দাঁড়াতো, দাঁড়িয়ে আসেন, তুমি এই জায়গা আসো, এই জায়গা।
ইয়া মিমিয়া সিনে তাদের সকাল রাত পূরণ করতেছে। কার ছবি রেখা দেয় আমার কেমন দেয় খালাজি? জীবনে একটা স্মৃতি থাক, দমপুর এলি তো টুর কি কন খালাজি? কত লাগছে? 70 টাকা বিলেকিন হুই কালার দিলে আর বেশি লাগত। আগে আপনার ভাইয়া যা মাল নিয়ে আসতো চায়না থেকে, এখন তো যাওয়া সম্ভব না, অনলাইনে মাল অর্ডার দেয় আর ঘরে বসে মাল রিসিভ করে, এই তো এইভাবে চলতেছে ব্যবসা বাণিজ্য। এই তো বন্ধুরা, অনেক পার্সোনাল বিষয়ও বইলা ফেললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আপা বাহ, চমৎকার।